সেন আমরা কুকুর বিড়ালের মার্কেট দেখি, কুকুরের দাম দেখি। এই যে একটা চিকনা কুকুর দেখছেন, এই চিকনা কুকুরটার দাম বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখ টাকা পড়বে। ওই পাশেরটাও প্রায় 2 লাখ টাকা। এই পিচ্ছি পিচ্ছি কুকুরটা দেখছেন কত ছোট, এটা প্রায় 2 লাখ টাকা। আরেকটা দেখি, এটাও বাংলাদেশি টাকায় প্রায় 1,70,000 টাকা। আচ্ছা, আমরা ওইদিকে বিড়াল আছে এবং কুকুর আছে, ওইদিকে একটু দেখি। এই কুকুরটার দাম, এই কুকুরটার দাম প্রায় 3 লাখ টাকা, বাংলাদেশি টাকায় 3 লাখ টাকা। এটা এটা আপনার 70,000 টাকা, এটা একটু অন্য লেভেলের, তাই 70,000 টাকা দিলেই হবে। আচ্ছা, এইগুলা এটার দাম প্রায় 2 লাখ টাকা বাংলাদেশি টাকায়। এইটা আপনি বাংলাদেশি টাকায় 80,000 টাকা হইলে পাইবেন। আচ্ছা, আমরা বিড়াল দেখি, বিড়াল বিড়ালকে সে রেস্ট নেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর এই বিড়ালটা বাংলাদেশি টাকায় 80,000 টাকা। এই বিড়ালটা বাংলাদেশি টাকায় প্রায় 1,60,000 টাকা, 1,60,000। সে আমার দিকে তাকে আছে, কি হয়েছে, সে চোখ চোখ মারতেছে। এই বিড়ালটা বাংলাদেশি টাকায় আপনার এটা 80,000 টাকা। ওইদিকে বিড়াল, বিড়ালের মা আছে। এখানে সবচাইতে যে দামি কুকুর, সবচাইতে দামি কুকুর হচ্ছে এটা, এটার দাম বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ।